রাজধানীর বায়ু দূষণ রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। বায়ু দূষণের পেছনে মানুষের অসচেতনতা অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেছেন তিনি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় এ বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। আলিম আল রাজির রিপোর্ট। 2019 সালে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো। বায়ু দূষণে টানা এক সপ্তাহ ধরে শীর্ষ অবস্থানে ছিল রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে কিছুটা উন্নতি হলেও আজও ঢাকার বাতাস চরম অস্বাস্থ্যকর। পরের সপ্তাহ জুড়ে এমনটা থাকবে বলে আশঙ্কা করছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এমন পরিস্থিতিতে মঙ্গলবার হাইকোর্টের কড়াকড়ি নির্দেশনার পর বায়ু দূষণকারী প্রতিষ্ঠান ও যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন পরিবেশমন্ত্রী। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, খিলক্ষেত এবং আফতাবনগর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। আপনাদের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই যে আইনটি আপনারা সকলে জানুন, সেখানে নাগরিকের কী ভূমিকা, যিনি আপনার ঘর বাড়ি বাড়াবেন, উন্নয়ন অবকাঠামো তৈরি করবেন, আপনার রেসপন্সিবিলিটি কী। আমাদের যে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় যে ছাড় দেওয়া হয় সকল প্রকল্পের জন্য, সেখানে শর্তগুলো লক্ষ্য করুন, এগুলো যদি বাস্তবায়ন না করেন, আমরা প্রথমে অ্যাওয়ারনেসও করছি, অ্যাট দ্য সেম টাইম আমরা এনফোর্সমেন্টে যাচ্ছি, আমরা এখানে জিরো টলারেন্স শো করব। অভিযানে কালো ধোঁয়া নির্গত হওয়া যানবাহন এবং নির্মাণ সাইটে দূষণের কারণে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। যে সকল গাড়ি কালো ধোঁয়া নির্গমন করে বায়ু দূষিত করতেছে, সেগুলো আমরা আজকে তাদেরকে আইনের আওতায় আনবো এবং এই সকল গাড়ি আমরা বন্ধ করার ব্যবস্থা করব। মানুষকে সচেতন করতে হবে, আমরা আমাদের পরিবেশ আমরাই নষ্ট করি, আমরা নিজেরাই দায়ী, সেই কারণে আমাদের জনসাধারণকে আরও সচেতন করতে হবে, যাতে পরিবেশ আমরা নিজেরা নিজেদের পরিবেশ সুরক্ষা করি। দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি গণমাধ্যমকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এদিকে বায়ু দূষণের পাশাপাশি অভিযান হয়েছে শব্দ দূষণের বিরুদ্ধেও। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা।